টাকা যাবো রেডি তো দিবেন? জি হুজুর, 60,000 দেবো হুজুর। 60,000 আগে পাঠিয়ে দেবেন কিন্তু, আগে সত্তর এনেছে কিন্তু কাম করি না। যে টাকা আমরা কিন্তু মাহফিলের সময় দেবো, 10,000 তো আপনাকে দিছি, আর বাকিটা হুজুর মাহফিলের সময় আমরা দিয়ে দেবো হুজুর। মাহফিলের সময় দেবেন, কাজ দেবেন আগে হুজুর, টাকা তো হুজুর আমাদের কালেকশন হয় নাই হুজুর। যাওয়ার পরে দুই নম্বরই করবো আমি, পরে আমিও কিন্তু দুই নম্বর করে যাবো না। না না হুজুর, মাইক করবো দেবে না তুমি, হুজুর। আমার কি সাথে হইব? না হুজুর, দুই নম্বরই করবো না, কি কোন হুজুর, আমি আপনার কাছে না মইনুদ্দিন শরীয়ত না পুরে আমি আমার কুমিল্লা জেনে লোক না বিশেষ করি না, কুমিল্লা কোনো প্রবলেম নেই না, যেগুলো করে সব মিস করছো, অন্য জায়গায় বেশি পেয়ে গেছি। হুজুর আমরা মাহফিলের সময় আপনার টাকা, টাকা একদিন আগে সব পাঠাও, পেট হইলে গাড়ি স্টার্ট হলে স্টার্ট হলে কিন্তু ফেলে না, আমি করে দিলাম আগে। আচ্ছা তাহলে হুজুর থাক, তাহলে প্রোগ্রাম থাক হুজুর। আসলে হ্যাঁ আমাদের কি হুজুর, আমরা আপনি তো বিশ্বাসই করতেছেন না হুজুর, আর এলাকার বিশ্বাস মানুষ করবো কি কেন, আমার, নিয়ে নিজের দুই নম্বরই করেন বিশ্বাস করতাম না। না হুজুর আমরা দুই নম্বরই করুন না, আপনার মাহফিলের সময় আপনার টাকা আমরা দিয়ে দেবো মাহফিলের পরে। স্টুডিওটা রাখি দিবা? জি হুজুর, জি আচ্ছা ঠিক আছে, মুরাদনগর, জি কুমিল্লা মুরাদনগর রামপুর। রামপুর না, জি ঠিক আছে, 21 তারিখ। জি ওকে দেখা হয়েছে। আসসালামু আলাইকুম। কুমিল্লা মুরাদনগরে 11ই ফেব্রুয়ারি একটা আপনার মাহফিল, ওই যে মইনুদ্দিন শরীয়তপুরীর মাধ্যমে দাওয়াতটা নিছিলাম আপনার কাছ থেকে হুজুর, ওই একই তারিখে আপনার আরেকটা মাহফিল আমরা ফেসবুকে দেখলাম পোস্টার সহ, ওইখানে মনির মনির ভাই সহ আছে, ওইখানে দেখলাম ওইটা ফরিদপুরে, ওইখানে বয়ান আপনার বাদ সমস্যা মাহফিল কি হুজুর, ওইখান থেকে কি আসা যাইব হুজুর এই সময়ের ভিতরে ফরিদপুর থেকে? থেকে আসা যাবে কিনা, কারণ এটা এমপির মন প্রোগ্রাম, এটা জোর করে নিছে, কিছু করার নাই আমার। এটা আমার আব্বারে ধরে জি আমাকে এলাকার এমপি জি জোর করে আনে নিছে, নিক্সনের ভাই, জি আমার এলাকা তো বাস্তি ভাগে, তাহলে হুজুর আমাদের এলাকা মাহফিল আমার দেখি ক্যান্সেল নাকি হুজুর বাদ নাকি হুজুর? বাদ হোক আর যাই হোক, বাদ হোক হবে কিনা আমি জানি না, জি তবে দুটো ঘন্টা প্রোগ্রাম করে আইসা পারি তাহলে হবে, নাহলে তো যাওয়া সম্ভব না হুজুর, ওইখানে মাগরিবের পরে বয়ান হইলে, কারণ ওইখান থেকে আসা তো সম্ভব না হুজুর। স্পিড বোটে পার হইতে লাগবে 10 মিনিট, ওখান থেকে আসতে লাগবে 20 মিনিট, আধা ঘন্টা, জি 40 মিনিট, জি আর হ্যান্ডে আর মাওয়ার দে টানে 2 ঘন্টা লাগবে, আপনার হন্যা দেখেন 1.5 ঘন্টা। এটা হুজুর কুমিল্লা মুরাদনগর, ঢাকা থেকে হুজুর প্রায় 2.5 ঘন্টার উপরে লেগে যায় ঢাকা থেকে যাইতে। কুমিল্লা মুরাদনগর, জি জি আপনি তো কোনো হোম না? জি না হুজুর, আমি মুরাদনগর বলছি হুজুর, হয়তো শোনা কোনোদিন আপনি মুরাদনগর, আমি হোম না কইছেন আপনি হুজুর, হুজুর আমি ভুল হয়তো কইতে পারি, কিন্তু ওই যে যে মাহফিল গুলা ওইটা আমরা যে ডেটটা দিয়ে আইছি ওইখানে আপনার খাতায় মুরাদনগর লিখা আছে হুজুর। লেখা তো ডায়েরি তো আমার কাছে দেখতেছি, এখানে লেখা হোম না কুমিল্লা, জি না হুজুর, আমরা সাথে দেখা আমরা হুজুর মুরাদনগর বলছি হুজুর। এখন কি হুজুর আমাদেরটা কি করা যাইব নাকি না, ওইটা যে কোনো একটা করছি হুজুর, টাকা পয়সা ফাইনালি ছিল কত? 50,000। 50,000, জি আমি 10,000 টাকা আপনার কাছে দিয়ে গেছি হুজুর, অগ্রিম দিচ্ছি। না হুজুর আমি আপনার কাছে আমি নগদ আইসা দিয়ে গেছি 5,000, এরপরে আপনার এই ভিক আসে আমি আবার 5,000 পাঠিয়েছি। হ্যাঁ 5,000 আমি কেমনে করলাম হুজুর, পরে আবার ভিক আসে দিয়ে আপনার, ভিক আসে দিচ্ছেন ওটা তো উঠে নেই। জি হুজুর, পরে আবার আপনারে নিশ্চিত হওয়ার জন্য পরে আবার আপনার সাথে যোগাযোগ করছি যে টাকাটা পাইছেন কিনা। মুরাদনগর কোন জায়গাটা? মুরাদনগর হুজুর রামপুর, গ্রামের নাম রামপুর। মুরাদনগর থানা থেকে কত ভিতরে ঢুকছে? মুরাদনগর থেকে আপনার যাইতে 20 মিনিট সময় লাগবে।
রামচন্দ্রপুর এই রোডে হচ্ছে, আর কই দেব না, সেই ভাঙ্গাসুরা রাস্তা ঠ্যাঙ্গায়া, আর কই দেব না, কোন জায়গাটা প্রোগ্রাম রাখি জোর। এটা কি করতে দোকান কুমিল্লা মুরাদনগর মইনুদ্দিন শরীয়তপুরীর মাধ্যমে দাওয়াতটা নিছিলাম আজকে, জি জি 11 তারিখ ছিল হুজুর যে মাহফিলটা আপনার বাসায়। আচ্ছা গাড়িটা দিয়ে এলে তাহলে, জি। আচ্ছা আপনি কি 21 তারিখ নিলে হয়? 21 তারিখ জি খালি থাকলে দিতে পারেন জি হুজুর। আরে খালি না, বরিশাল কেটে আসবে দেব। আচ্ছা জি হুজুর জি। হ্যাঁ জি হুজুর 21 তারিখ জি। আচ্ছা তাইলে হুজুর আমরা পোস্টারে স্টিকার লাগাই দেবো, পোস্টার তো করছিলাম আগে। আল্লাহ ভরসা দেন জি। আসসালামু আলাইকুম। লাভ টু কালকে আবার ফোন দেন, গাড়ি আমার কাছে নাই তো। আচ্ছা জি। আচ্ছা আসসালামু আলাইকুম। এমপি মন্ত্রীর পরে পরে হুজুর বললাম, হুজুর আমরা মুরাদনগর কথা বলছি না ভাই, হুজুরে ডায়েরিতে মুরাদনগর লিখছে না, হুজুরে বলতেছে হোমনার কথা, কয় না এটা আমার ডায়েরি তো হোমনার কথা, হোমনার দো যাইয়া ফরিদপুর যাইয়া করতে পাইতাম। তো আমি বললাম যে না হুজুর আমরা তো হোমনা বলি নাই, আপনার ডায়েরিতে তো মুরাদনগর আমরা লিখে আসছি, আর এটা তো বারবার আবার আপনিও বলছেন যে মুরাদনগরের মানুষ ভালো না, সম্মানই দেয় না, আপনি এই কথাটাও বলছিলেন, বাকি এটা বলি নাই আর কি, একটু স্মরণ করার জন্য এটা আপনারে বলতেছি আর কি। এটা তো উনি এই কথাটাও বলছিল, তো উনি তো ডায়েরিতে আবার ভুল লিখবো কেন। তো আচ্ছা এরপরে বলতেছে, এখন আমি বললাম যে হুজুর তাহলে কি আমাদের মাহফিলটা বাদ, কয় বাদ হবে কেন, আমি তো করতে পারিলাম। কই না হুজুর এই সময় মুরাদনগর এত রাস্তা, এত কিভাবে যাবেন, ঢাকা থেকে তো সময় লেগে যাবে, 2.5 ঘন্টার উপরে সময় লেগে যাবো আপনার। তো এরপরে আমি বললাম যে মাহফিলটা কি বাদ, এটা কি আমার থেকে বাদ হবে, কত তাহলে আপনার 2 দিন পরে আমি জানাইতেছি কোনটা হয় কোনটা না থাকে। এরপরে আবার জিগাইলো কত দিছিলেন, কত এই আপনার সাথে চুক্তি হয়েছিল এগুলো আর কি। পরে কইলো কাইটে দিল, রাইখে দিল হঠাৎ করে এই আর কি। আচ্ছা আমি ওনার সাথে কালকে কথা বলবো, বইল আপনার সাথে ভাই যদি না যায় সমস্যা নাই, বাকি আমাদের টাকা আমাদেরকে ফেরত দিয়ে দেব, আর না গেলে আমরা অন্য বক্তা ব্যবস্থা করব। যা পোস্টার হইতো হয়তো 10-12 হাজার টাকার পোস্টার নষ্ট হইবে, কিন্তু মানুষে আমার এলাকার ছোলাই লইবে আমার মানুষে ভাই, আমার মান সম্মান কিছু থাকবো না ভাই, অন্তত আমারে অগ্রিম কিছু একটা বলেন, যদি এটা প্রচার প্রসার হয়ে যায় পোস্টার নষ্ট না তাহলে আমার মান সম্মান কিছু থাকবো না ভাই। এলাকার মানুষ গ্রামের মানুষ বুঝেন না আমার ওইখানে বাড়ি ঘর, আপনাদের কিছু না ভাই। পোস্টার আনছিলেন? পোস্টার না ভাই আপনার কাছে পাঠাইলাম, 2 দিন পরে চেক করে আপনারে পাঠাইয়া পরেই কিন্তু আমরা পোস্টার গুলো কইরে লাইছি, আজকে পোস্টার কইরা আনছে গতকাল আনার পরে। আপনি ওনারে করা পোস্টার আনান বুঝছেন, ইয়ার থেকে দেশ থেকে প্রায় 3-4টা পোস্টার আনান ভাই, এটা কি সম্ভব কেন ভাই, পোস্টার আনার দরকারটা কি ভাই, পোস্টার আনারটা দরকারটা কি কোন তো। আচ্ছা ঠিক আছে, এটা না সমস্যা নাই, আমি আপনাকে কালকে 11টার দিকে কথা বলবো, ঠিক আছে ভাই? মেহরবানি করে যদি নাও যায় আলহামদুলিল্লাহ, আর গেলে তো আলহামদুলিল্লাহ, যদি যায় নিশ্চিত তাইলে ভাই আমরা পোস্টার গুলো লাগামো, আনছি তাইলে লাগামো না, যদি না যায় আমরা নতুন করে আরো অন্য পোস্টার ছাপাবো অন্য বক্তা দাওয়াত দিয়া, মেহরবানি করে ভাই মান সম্মান রক্ষা করেন। আচ্ছা ঠিক আছে আমি এটা এটা দেখতেছি, ঠিক আছে জি জি। ভাই হয়তো যদি গেলে তো আলহামদুলিল্লাহ, আর না গেলে
ভাই তাও আমাদেরকে বলতে বলেন, কারণ এখনো পোস্টার লাগাই নাই। ভাই গেলে গেলে বলেন, না গেল বলেন, না গেল বলেন, কারণ পোস্টারটি এখনো লাগাই নাই। লাগাই সারলে কিন্তু পরে কিন্তু ঝামেলায় পড়া যাবো ভাই, এলাকার মানুষ। আমি অন্য জায়গায় একটা প্রোগ্রাম নিচ্ছি, এটা কি কি জন্য নিচ্ছি? আমার তো টেয়া নিচ্ছে না, হ্যাঁ বলুন। উনি বলছে ওনার কোন এমপি নিক্সনের ভাই নাকি বলে জোর কইরা ওনার আব্বার মাধ্যমে নিছে। এমপি মন্ত্রীর দাওয়াত তো ফালাইতে পারে না, এই আর কি উনি ওইটা বলছে। আচ্ছা ভাই, যে হোক দুইখানে যে কোনো এক জায়গায় যাইতে কোন আলহামদুলিল্লাহ, না গেলে আমাদেরকে ফাইনাল জানাইতে হন। পোস্টারই তো 10-12 হাজার টাকা নষ্ট হয়েছে আর কি আমাদের, তাও সমস্যা নাই। আচ্ছা ঠিক আছে, ওকে জি, আসসালামু আলাইকুম। আচ্ছা।